ক্রিকেট বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগতম। নেইমারকে ফেরানো নিয়ে ওঠা গুঞ্জন উড়িয়ে দিল বার্সেলোনা। নেইমারকে ফিরিয়ে আনতে আগ্রহী বার্সেলোনা, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে ক্লাবটির সহসভাপতি জর্দি কার্দোনের। বার্সেলোনা থেকে গত বছর আগস্টে রেকর্ড 22 কোটি 20 লাখ ইউরো ট্রান্সফার ফিতে নেইমারকে দলে টানে পিএসজি। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী 14 মাস আগে বিক্রি করার খেলোয়াড়কে দলে ফিরিয়ে আনতে চায় লালিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। 26 বছর বয়সী এই খেলোয়াড়ও নাকি ফিরে আসতে আগ্রহী বার্সেলোনাতে। কাতালান ক্লাবটিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে বিদ্বেষী আক্রমণ ভাগ গড়ে তুলেছিলেন নেইমার। সেই সময়ে 2 বার লালিগা ও 1 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল স্পেনের অন্যতম সেরা ক্লাবটি। পিএসজির হয়ে শুরু থেকেই দারুণ খেলেছেন নেইমার। অভিষেক মৌসুমে শেষ দিকে চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন 28 গোল। আর চলতি মৌসুমে লিগ ওয়ানে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে করেছেন 8 গোল। তবে আক্রমণ ভাগের তারকা এই খেলোয়াড়কে ফেরানো নিয়ে বার্সেলোনার কোনো আলোচনায় হয়নি বলে দাবি করেছেন কার্দোনের। নেইমারকে ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে বার্সেলোনা বোর্ড ভাবেনি, এটা এমন একটি প্রশ্ন যেটার উত্তর দেওয়া যাবে না, কারণ কেউ এটা এখনো উল্লেখ করেনি। সেই ক্লাব ছেড়েছে, বিষয়টা অন্যরকম হতে পারত যদি তার উপর আমাদের বিশ্বাস না থাকতো, আর এখন আমরা তাকে ফিরিয়ে আনতে চাইতাম, কিন্তু বিষয়টা তা না। আমরা যদি তাকে চুক্তিবদ্ধ করতে চাইতাম সেক্ষেত্রে বোর্ড এ বিষয়ে আলোচনা করত, কিন্তু এখন পর্যন্ত এ নিয়ে আমাদের বার্সেলোনা বোর্ডে কোনো আলোচনা হয়নি। তো দর্শক, খবরটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। ফুটবলের নিত্য নতুন সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।